তো ফ্রেন্ডস, আপনারা অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন এইখানে আমি কুইক পেতে আপনার টাকাটা আপনার ট্রান্সফার করতে যাচ্ছি আপনার স্মার্টফোনটি দিয়ে। আপনারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন ফিটা দেখাচ্ছে আপনার 16 টাকা চার্জ এবং আপনার ব্যাট দেখাচ্ছে আপনার 2 টাকা 40 পয়সা, তাদের টোটাল চার্জ হবে আপনার 18 টাকা 40 পয়সা। আপনার এটি আপনার NCB কুইক পে আহলি মোবাইল দিয়ে আপনি যদি টাকা আপনার ট্রান্সফার করেন পৃথিবীর যে কোনো প্রান্তে, তাদের 18 টাকা 40 পয়সা এবং তাদের আপনার যেই রেটটাও আপনি এখানে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ রেটটা আপনার 22 টাকা, আপনার 23 আপনার হালালা আছে আপনার বাংলাদেশি টাকায়। ফ্রেন্ডস, তবে আমি আজ আপনার যেই প্রসঙ্গে আপনার টাকাটি পাঠিয়ে দেখাবো আপনার অন্য একটি ব্যাংক দিয়ে, যেটি হলো আপনার আলরাজি আপনার অ্যাপ্লিকেশনটি দিয়ে। সেখানে আপনার এই রেটটি আপনার দেখতে পাবেন এই 22 টাকা 30 পয়সা থেকে এখান থেকে রেট অনেক অনেক, তাদের রেটটি অনেক বেশি এবং যেই আপনার ফিটা দেখতে পাচ্ছেন 16 টাকা এবং গভর্নমেন্ট ব্যাটটা আপনার অবশ্যই দেখতে পাচ্ছেন 2 টাকা 40 পয়সা। এই ব্যাট এবং ফিটে আপনার লাগবে না এবং আপনার রেট এক্সচেঞ্জ রেটটিও আপনার অনেক কিছুটা আপনার বেশি পাবেন। তাহলে ফ্রেন্ডস, আসুন দেখে নিই কীভাবে এটি সম্ভব। এখন বরাবরের মতন আমি চলে যাব আলরাজি অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করে নিচ্ছি। ফ্রেন্ডস, অবশ্যই দেখতে পাচ্ছেন আলরাজি মোবাইল অ্যাপ্লিকেশনটি আমার আছে, আমি এখান থেকে ট্যাপ করে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর বরাবরের মতো আপনার ইন্টারনেটের ইউজার এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনার লগ ইন হয়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি পাসওয়ার্ডটি দিয়ে আপনার লগ ইনে ট্যাপ করে দিচ্ছি। লগ ইনে ট্যাপ করে দেওয়ার পর একটু ওয়েট করবেন আপনার লোড হওয়ার জন্য। আপনার যেই রেজিস্টার একটি আপনার মোবাইল নাম্বার থাকে সেই মোবাইলে একটি 4 ডিজিটের আপনার OTP যাবে, যেই OTPটা আপনার এখানে ফিল করে দেবেন। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন আমার মোবাইলে একটি OTP এসেছে 2203। আমার সিমটি যখন একই মোবাইলে তাই আমি এখান থেকে অ্যালো করে দিচ্ছি। অ্যালো করে দেওয়ার পর আপনার এন্টারফেসটি এইরকম ওপেন হবে। দেন আপনার যখনই আপনার বাংলাদেশে অথবা আদার্স কোনো কান্ট্রিতে আপনি টাকা পাঠাবেন এখানে একটি অপশন পেয়ে যাবেন ট্রান্সফার নামের, এই ট্রান্সফারে ট্যাপ করে দেবেন। আমি ট্রান্সফারে ট্যাপ করে দিচ্ছি। দেন আপনি যেহেতু ইন্টারন্যাশনাল ট্রান্সফার করবেন, দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি নামের যে অপশন আছে, দেন ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি আপনি ট্যাপ করে দেবেন। দেন আপনি যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান এখানে আপনি ট্যাপ করে দেবেন, আর যদি আপনার মানিগ্রামে টাকা পাঠাতে চান এখানে ট্যাপ করে দেবেন। আমি যেহেতু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবো, দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার টু ব্যাংক, এখানে আমি ট্যাপ করে দিচ্ছি। দেন এখানে আপনি পেয়ে যাবেন আপনার অ্যাড করা নাম্বারগুলো আপনি পেয়ে যাবেন, আর যদি আপনি নতুন নাম্বার অ্যাড করতে চান তাও আপনি পারবেন। আমার আগের একটি ভিডিও আছে, এইখানে আপনার প্লাসে ট্যাপ করে আপনার নতুন নাম্বার অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। যেহেতু আমি এখন নাম্বার অ্যাড করার প্রসঙ্গে এই টপিকটা না, এখন টাকা ট্রান্সফারের টপিকে, তাই আমি টাকা ট্রান্সফার করার জন্য একটি আপনার অ্যাকাউন্ট নাম্বার আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। দেন এই অ্যাকাউন্ট আমি সিলেক্ট করে নিচ্ছি। দেন অ্যাকাউন্টে ট্যাপ করে দিচ্ছি। দেন আপনার এই অ্যাকাউন্ট নম্বরতে টাকাটা কাটবে, দেন এখানে আপনি ট্যাপ করে দেবেন। দেন এখানে আপনার এন্টার অ্যামাউন্টটা লিখে দেবেন, কত টাকা পাঠাতে চাচ্ছেন আমি লিখে দিচ্ছি এক্সাম্পল। এক্সাম্পল 30,000 লিখে দিলাম, আর এখানে যেহেতু আমি 30,000 টাকা পাঠাবো এখানে দেখতে পাচ্ছেন SAR যদি লিখে দেন তাহলে আপনার 30,000 রিয়াল কাটবে, আর যেহেতু আমি বাংলাদেশে টাকা পাঠাবো দেন SAR এর এখানে ট্যাপ করলে এখানে একটি অপশন পেয়ে যাবেন BDT মানে বাংলাদেশি টাকা, এখানে ট্যাপ করে দেবেন। দেন এখানে পেয়ে যাবেন পারপাস সিলেক্ট আইটেম, এখানে ট্যাপ করে দেবেন। এখানে ফ্যামিলি এক্সপিরিয়েন্স রেখে দেবেন। দেন নেক্সটে ট্যাপ করে দেবেন। দেন এই ডিটেলসটা আপনি একটু ভালো করে দেখে নেবেন। দেন এখানে দেখতে পারেন এক্সচেঞ্জ রেটটা আপনার এখানে দেখাবে, এক্সচেঞ্জ রেটটা আপনার কত আছে এখানে দেখাবে। আর এইখানে সবচেয়ে বড় কথা হলো এখানে দেখতে পাচ্ছেন ফিটা আপনার আছে 0,0,0, তবে আমি মনে করি আপনার NCB থেকে বর্তমান আপনার ব্যাটার আলরাজি অ্যাপ্লিকেশনটি দিয়ে, যেহেতু এখানে রেটও ভালো এবং ফি আপনার দেখাচ্ছে আপনার ফি কোনো নেই আপনার ফ্রি, তাই এখানে আমি পাঠানোর জন্য এখানে দেন কনফার্ম এটা করে দিচ্ছি। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন মেসেজটা আপনার সাকসেসফুল হয়েছে,
আমরা দেখতে পাচ্ছেন টাকাটা অলরেডি চলে গেছে। দেন এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ নামের যে একটি অপশন আছে, পিডিএফ এ ট্যাপ করে দিবেন। দেন এই ডকুমেন্ট আপনি নিয়ে নেবেন, শেয়ারে ট্যাপ করে দিবেন, সেভ টু ড্রাইভে ট্যাপ করে দিচ্ছি, কিছু লিখে দিবেন, মানি ট্রান্সফার লিখে দিলাম, সেভ। আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে, যারা আপনার মোবাইল দিয়ে আপনার টাকাটি পাঠাতে চান। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।